বলে দিয়েছেন ভগবান, যে যথামাং প্রপদ্যন্তে স্বাং স্তৈব ভজাম্যহম্। হে অর্জুন, যিনি আমাকে যতটুকু দেবেন সেই অনুযায়ী তিনি কৃপার পাত্র হবেন। কিছু দেব না আর ভগবানকে দোষারোপ করব, ভগবান আমি বড় দুঃখে আছি, তুমি দেখো না আমায়, তুমি দুঃখে আছো এই জন্যই ভগবান তোমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য পিতা পুত্রের প্রতি অসন্তুষ্ট, এই জন্য পুত্র দুঃখে আছে কষ্টে আছে। আমি যে দুঃখে আছি কষ্টে আছি এর জন্য তো কর্ম আমার দায়ী, আমি তো তাকে ডাকি না, তাকে ভালোবাসি না। যত রকমের বিপর্যয় আসে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, তিনটি তাপ ভগবান দিয়ে রেখেছেন মনুষ্যকে। ভগবানের মতো দয়ালু আর কেহ নেই। ভগবান তিনটি তাপ দিয়ে মানুষের ভেতরে অনুভূতি করাতে চান যে দেখো বাবা, তুমি যে কষ্ট পাচ্ছ, এই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছ, এই জ্বালাটা আমি দিয়েছি। এটি বোঝানোর জন্য ভগবান তিনটি তাপ রেখেছেন এই জগতে, আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ আর আদি ভৌতিক তাপ। যখন ভগবান দেখেন যে কোনো তাপ দিয়েই এর সংশোধন করা যায় না, তখন ভগবান তার শ্রেষ্ঠ হাতিয়ার সাধুকে প্রেরণ করেন সেই বদ্ধ জীবের কাছে। সাধু মহাত্মাগণ আসেন, এসে সেই ভগবানের দিব্য কথা দিয়ে তার পরিবর্তন করানোর প্রয়াস করেন। যদি তখনও না হয়, তখন ভগবান তার চক্রকে আহ্বান করেন। সেই ভগবানকে আমাদের অগ্রে ভালোবাসতে হবে। আর সেই জীবেরই ভগবানের প্রতি ভালোবাসা হয় কার সাথে? ভগবানের সাথে সেই জীবেরই ভালোবাসা হয় যিনি গুরুকরণ করেছেন। ভগবান এবং জীব দুজনের সাথে সম্বন্ধ যিনি তৈরি করে দেন, ঘটকের কাজ করছেন। বিবাহ যেরকম হয়, আমার মেয়ের সাথে আরেক গ্রামের এক ছেলের সাথে বিবাহ হচ্ছে, ঘটক মশাই সম্বন্ধ তৈরি করে দেয়। ভগবান এবং জীবের সাথে, মানুষ এবং ভগবানের সাথে যে সম্বন্ধ রিলেশন, সেটি তৈরি করে দেয় কে? গুরুদেব। গুরুদেব হচ্ছেন সম্বন্ধ জ্ঞান প্রদাতা, সম্বন্ধ তৈরি করে দেন মনুষ্যকে ভগবানের সাথে। সেই গুরুদেব কিরকম হতে হবে? বলছেন একজন সৎ গুরু হতে হবে। আমরা যত বেশি গীতা ভাগবত পড়ব ভক্তবৃন্দ, তত বেশি এই জিনিসগুলো হৃদয়ঙ্গম হবে, নইলে বিশ্বাস হবে না। যে কথাগুলো আজকে আমরা শ্রবণ করছি, একটু সময় খরচা করে শাস্ত্রের সাথে মিলিয়ে নেব। শাস্ত্র বলতে যে কোনো কিছু পড়লে হবে না, শাস্ত্র বলতে ভগবত প্রণত, ভগবান যেটাকে প্রণয়ন করেছেন, ভগবান যেটাকে সার্টিফাই করেছেন, সেটি কি? বেদান্ত দর্শন। সেটি হচ্ছে শ্রীমৎ ভাগবত, অমল পুরাণ, মহাপুরাণ, শ্রেষ্ঠ পুরাণ শ্রীমৎ ভাগবত। অমল বলছেন যার মধ্যে কোনো মল নেই, শুধু সবচুই গ্রহণীয়। সেই ভাগবত মহাপুরাণ পড়তে হবে, শুনতে হবে, জানতে হবে, তবে আমাকে আমি জানতে পারব। গীতা ভাগবত পড়ব না, ঠাকুর ঘরে রেখে দেব, ডেইলি ফুল আর তুলসী দেব, কিচ্ছু লাভ হবে না। গীতা ভাগবত ওই ফুল তুলসী দেওয়ার জন্য আসেন। আমরা এত অলস যে ভগবান যে উপদেশ করেছিলেন গীতা এবং ভাগবতে, সেইগুলো যে একটু সময় নিয়ে পড়ব, সেটিও আমাদের সময় নেই। ডেইলি গীতার মধ্যে ফুল তুলসী আর চন্দন দিচ্ছি, ভাবছি গীতার পূজা হয়ে যাচ্ছে। কিচ্ছু লাগবে না, ফুল তুলসী কোনো কিছু লাগবে না, শুধু গীতাটা পড়তে হবে। যত বেশি পড়ব তত বেশি ভগবানকে জানতে পারব, তত বেশি আমাকে জানতে পারব, আমার রুট কোথায়, কোথা থেকে আমি এসেছি আর কোথায় আমি যাব। রসের কথা তো অনেক শুনেন ভক্তবৃন্দ, কীর্তনিয়াদের কাছে গেলেই রসের কথা শুনবেন, কিন্তু রস শুনে যতটুকু না কল্যাণ হবে, রসটা ধারণ করলে তত বেশি কল্যাণ হবে। গীতা এবং ভাগবত প্রতিদিন আমাকে পড়তে হবে বাড়িতে।
ঠাকুর ঘরে বসে পড়তে হবে, সাধু সঙ্গ করলে এইগুলো জানা যাবে। গীতা পড়তে গেলে আপনাকে স্নান করে ধোয়া কাপড় পরে ঠাকুর ঘরে যাবেন তারপরে পড়বেন, এরকম কোথাও বলা হয়নি। গীতা মানে স্বয়ং ভগবান, ভগবানই শব্দ রূপে প্রকট হয়েছেন, কথা রূপে প্রকট হয়েছেন। সেই কৃষ্ণ যাকে আমরা পূজা করছি বিগ্রহ রূপে, সেই ভগবান কৃষ্ণ গীতা এবং ভাগবত গ্রন্থ রূপে প্রকট হয়েছেন। কেন না, জীব যত বেশি অধ্যয়ন করবে তত বেশি আমাকে সে জানতে পারবে, আমার প্রতি তার ভালোবাসা, আমার প্রতি আসক্তি সৃষ্টি হবে, যেটা আমরা করি না। প্রতিদিন আমাদের গীতা অধ্যয়ন করতে হবে, অন্তত একটি শ্লোক হলেও পড়তে হবে। আমরা বাড়িতে কি করি, যদিও বা কেউ পড়ি, দেখা যায় একটি শ্লোক কোনো মতে পড়েছি, পুরো মাহাত্মটা পড়ছি। মাহাত্ম পড়াটা বিশেষ দরকারি নয়, পড়তে হবে ভগবান যেটি বলছেন। শ্লোক মানে প্রত্যেকটি শ্লোক ভগবানের মুখ থেকে বেরোনো কথা, ভগবান বলছেন, অর্জুনকে মাধ্যম করে আমাদেরকে তিনি উপদেশ করছেন। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্করো মামবশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয় শিবে। হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়, কত প্রিয় না সর্বশ্রেষ্ঠ প্রিয়, এই জন্য তোমাকে এই কথাটি বলছি। কি কথা? মন্মনা ভব, তোমার ওই দুষ্ট মনটা আমাকে দিয়ে দাও, আমাতে তোমার ওই মনটি লাগাও। মদ ভক্ত আমার ভক্ত হয়ে যাও, মদ যাজি আমারই তুমি পূজা করো, আমারই যাজন করো, মাং নমস্করো আমাকেই প্রণাম করো। মামে বৈশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়সিমে, মাম মানে আমি, আমি তোমাকে সত্য করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি, অর্জুন তুমি আমাকে পাবেই পাবে। তাহলে একদম সহজ সরল কথা, জলের মতো ভগবান সব বলে দিলেন, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তুমি আমার ভক্ত হয়ে যাও, আমার পূজা করো, আমায় নমস্কার করো, এ অর্জুন আমি তোমায় প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে পাবেই পাবে। তা ভগবানকে পাওয়ার পন্থা তো ভগবান গীতায় বলে দিয়েছেন, কিন্তু আমার গীতার সাথে কোনো সম্পর্ক নেই, আমি ডেইলি ফুল আর তুলসী দিই, ভগবান কি বলছেন এটা খুলে তো দেখতে হবে। গীতাকে পুষ্পাঞ্জলি দেওয়া, গীতাকে শ্রদ্ধা জানানো মানেই হচ্ছে গীতা খুলে পড়া। যে যথামাং প্রপদ্যন্তে স্বাং তথৈব ভজাম্যহম, অনন্যশ্চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুবক্ষেমং ব্যাহাম্যহম। কি সুন্দর কথা দেখুন, বলছেন হে অর্জুন, আমি সেই ব্যক্তির যোগ এবং ক্ষেম দুটোই বহন করি, নিজে কার, যিনি অনন্য চিত্তে অর্থাৎ সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমাকে আপন করেছেন, অনন্য চিত্তে যিনি আমার আরাধনা করেন, হে অর্জুন আমি তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগক্ষেহম বহাম্যহম, যোগ মানে এই জীবনে ইহ জগতে তার যা যা প্রয়োজন আমি নিজে বহন করে তার বাড়িতে দিয়ে আসি। ক্ষেম মানে পরজীবনে মরে যাওয়ার পরে আরেকটি যে জীবন শুরু হবে, তার ওই জীবনে তার যা যা প্রয়োজন সেইগুলো আমি স্বয়ং ভগবান তার বাড়িতে বহন করে দিয়ে আসি। অথচ সেই ভগবানকে আমরা ভালোবাসতে পারি না। কৃষ্ণভক্ত অর্জুন মিশ্র ভগবানের এক প্রিয় ভক্ত, নাম অর্জুন মিশ্র। সেই অর্জুন মিশ্র ভগবানকে এত ভালোবাসেন যে প্রতিদিন পুরো গীতা অধ্যয়ন না করে তিনি জল পর্যন্ত গ্রহণ করেন না, প্রতিদিন, এটি তার একটি চরম নিষ্ঠা। প্রতিদিন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত পুরো গীতা অধ্যয়ন করবেন, তারপরে জল খাবেন, অন্য কিছু আহার করবেন। এই অর্জুন মিশ্র
এমন এক অবস্থার মধ্যে পড়লেন, তিনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে প্রবল বন্যা হয়ে গেল, বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, ফ্লাড। বন্যায় এমন অবস্থা তিনি ঘর থেকে বেরোতে পারছেন না। অর্জুন মিশ্র কিভাবে সংসার প্রতিপালন করেন? না ভিক্ষাবৃত্তি, গ্রামবাসীদের কাছে ভিক্ষা করেন, সেই ভিক্ষাতে যা কিছু পান সেটি দিয়ে তার সংসার চলে। তো এমন প্রবল বন্যা যে ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই। আজকে একদিন দুদিন তিন দিন হয়ে গেছে, ঘরে আর কোনো খাবার নেই। তা অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন অর্জুন মিশ্রকে, তুমি বাইরে যাও না কেন, বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো, চাল ডাল, আমরা না হয় নাই বা খেলাম, আমাদের বাচ্চাগুলো তো উপবাসী, তোমার কষ্ট হয় না একটু? তুমি গীতা পড়েই যাচ্ছ। বলছে বাইরে যে যাবো, কার বাড়িতে যাবো? যার বাড়িতে যাবো সেও তো বন্যা আক্রান্ত, তার নিজেরই খাবার নেই, তাছাড়া আমি ঘর থেকে বেরিয়ে যাবোই বা কি করে? অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলছেন, আসো আসো, শোনো গীতাতে কি বলছেন ভগবান, তুমি শুনে যাও। অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, গীতাতে কি বলছে না বলছে আমার এগুলো শোনার সময় নেই, আমার বাচ্চাগুলো অনাহারে কষ্টে আছে, এটি আমার দেখবার বিষয়, কি করে তাদেরকে আমি সান্ত্বনা করতে পারি? ভাগবত কথার যে একটি পরিবেশ সেটি এখানে বিন্দুমাত্র নাই বললেই চলে, তথাপি বাবা আয়োজন করেছেন, আমরা শুনছি ভাগবত। শ্রবণের একটি উপযুক্ত স্থান প্রয়োজন হয় ভক্তবৃন্দ, সেটি আমরা পরীক্ষিত মহারাজ সুখদেবের সভা থেকে জেনেছি। চঞ্চল মন ভাগবত শ্রবণ করতে বসেও তার চঞ্চলতাই থেকে যায়, যেটি আমাদের কাছে সামনে আমরা দেখছি। আমরা এসেছি পুষাইনগর সিটির দিক থেকে, কুলামরা। আপনাদের যদি কখনো সেখানে যাওয়ার সৌভাগ্য হয়, সুযোগ হয়, আসবেন। সেখানে আমার গুরুপাদ একটি সুন্দর মন্দির নির্মাণ করে মহাপ্রভুর যে আদর্শ, মহাপ্রভুর কলিযুগে যে ধর্মের নিয়ম কানুন, এদেরকে সরিয়ে দেন। সেটি তিনি প্রয়াস করছেন, সেখানে মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর বিচার বুদ্ধিকে জগৎজীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটি সুন্দর মন্দির শ্রীমান মহাপ্রভুর। আপনারা যদি মৌলভীবাজারে কুলাউড়াতে কখনো যান, অবশ্যই আসবেন উষাইনগর কুলাউড়া সিটি এস মন্দিরে। সেই মন্দিরের মাধ্যম দিয়ে আমরা এই যুগের যিনি ভগবান, সত্য ত্রেতা দাপরের কথা বলছি না, কলি যুগের যিনি ভগবান চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, চৈতন্য মহাপ্রভুর যে ভাবধারা, তার যে শিক্ষা, সেটি আমরা এই মন্দিরের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করবার প্রয়াস করে থাকি।